আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ব্রেসেস বা অর্থোডন্টিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, ব্রেসেস ট্রিটমেন্ট, এটি সাধারণত যদি দাঁত আঁকাবাঁকা হয়ে থাকে, দাঁত উঁচু নিচু হয়ে থাকে এবং ফাঁকার সমস্যা হয়ে থাকে, তো এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য যার মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তা হচ্ছে ডেন্টাল ব্রেস বা মেটাল ব্রেস বলা হয়ে থাকে। এই মেটাল ব্রেস দাঁতের উপর বসিয়ে বিভিন্ন জায়গায় রিটেইনারের মাধ্যমে, ইলাস্টিকের মাধ্যমে রিটেইনার দিয়ে দিয়ে স্বাভাবিক পর্যায়ে আনা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ব্রেসের মাধ্যমে যদি আঁকা বাঁকা, উঁচু নিচু বা ফাঁকা দাঁতের সমস্যা থাকে, সেটি স্থায়ীভাবে সমাধান করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা ফাঁকা রয়েছে দুদাঁতের মধ্যবর্তী স্থানে, নিচের দিকে এবং উপরের দিকে। এই ফাঁকাগুলো বন্ধ করার কয়েকটি ওয়ে রয়েছে, কিন্তু সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে এবং স্থায়ীভাবে বন্ধ করার জন্য, এমন ফাঁকা বন্ধ করার জন্য একমাত্র এই ব্রেসেসের মাধ্যমেই আপনি ট্রিটমেন্ট হতে পারবেন। এই ব্রেসেসেস ট্রিটমেন্টটি কত সময় প্রয়োজন হবে, কার জন্য কত সময় প্রয়োজন হবে তা নির্ভর করে দাঁতের পজিশনের উপর। এখানে যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন যে দুদাঁতের মধ্যবর্তী স্থানে, এমন অবস্থায় যদি ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় তাহলে প্রায় 7 থেকে 8 মাস বা এর বেশি সময় লেগে যেতে পারে ট্রিটমেন্টে। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে খুবই অল্প একটু ফাঁকা রয়েছে, তো এমন ফাঁকা যদি হয় তাহলে আপনার এইখানেও 6 থেকে 7 মাস, বয়স এবং দাঁতের গঠন অনুযায়ী সময়টা প্রযোজ্য হয়ে থাকে। যদি অল্প ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে এক ধরনের সময় লাগে, আবার অনেক বেশি ফাঁকা হলে অনেক বেশি সময় লেগে যায়। এটি খুব ধীরে ধীরে কাজ করে, তবে যখন এই ব্রেস করাবেন তখন ব্রেসটা, যখন আপনার ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্টটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন পরবর্তীতে আর কখনও সেই পুনরায় ফাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর জন্যই ব্রেসেসের মাধ্যমে যে ট্রিটমেন্টগুলো করা হয় সেগুলো স্থায়ী ট্রিটমেন্ট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা, উঁচু নিচু এখানে দাঁত রয়েছে, একটি দাঁত নিচু হয়ে গেছে, এখানে একটি দাঁত নিচু হয়ে গেছে, আবার এখানে দেখা যাচ্ছে কিছুটা ফাঁকা রয়েছে এবং নিচের যে দাঁতগুলো এগুলো আঁকা বাঁকা রয়েছে। তো এমন দাঁতের চিকিৎসা আপনি অন্য কোনো উপায়ে করাতে পারবেন না, শুধুমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এ ধরনের দাঁত সঠিক পর্যায়ে আনা যায়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ট্রিটমেন্ট চলছে, তো ট্রিটমেন্টটি দাঁতগুলো যখন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় চলে আসবে তার পরেও কিছুদিন এই ব্রেস বা ধনুবন্ধনী এটি দাঁতের উপরে রাখতে হয়, যাতে ভবিষ্যতে সেটি আবারও আগের মতো না হয়ে যায়। তার জন্য দাঁতগুলো স্বাভাবিক অবস্থায় আসার পরেও কিছুদিন এই ব্রেস দাঁতে পরিয়ে রাখতে হয়। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশ অনেক বেশি আঁকা বাঁকা, উঁচু নিচু দাঁত রয়েছে। এখানে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি আঁকা বাঁকা ও উঁচু নিচু দাঁত এখানে রয়েছে। এমন দাঁতের ক্ষেত্রেও আপনি ট্রিটমেন্ট হতে পারবেন, ট্রিটমেন্ট করে আপনি সেম যেমন স্বাভাবিকভাবে থাকে তেমনটি আপনি করাতে পারবেন। তবে এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এমন দাঁতের জন্য প্রায় 2 বছরের কাছাকাছি সময় লেগে যাবে ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে। আর এগুলার ব্রেসের যে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে এবং এর খরচ সম্পর্কে জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য আপনি যদি ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাহলে একটা সময়ে ট্রিটমেন্ট চলতে চলতে একটা সময় কিন্তু দাঁতগুলো ঠিক আগের মতো, মানে যেটি স্বাভাবিক অবস্থায় যেমনটি থাকে তেমনটি হয়ে যাবে। তবে যত বয়স কম হয় ততই এই ট্রিটমেন্টগুলো দ্রুত হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি আঁকা বাঁকা দাঁত, অনেক বেশি, যেটি আসলে একজন স্বাভাবিক মানুষের খুব কমই এমনটি হয়ে থাকে। তো এমন আঁকা বাঁকা, উঁচু নিচু দাঁতও কিন্তু আপনি ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক করিয়ে নিতে পারেন, যদিও সেটি সময়ের ব্যাপার এবং ব্যয়বহুল ট্রিটমেন্ট। যে ব্রেসটি দাঁতের উপরে বসানো হয়েছে এগুলো বেশ ব্যয়বহুল হয়ে থাকে। তো এমন ধরনের যে আঁকা বাঁকা, অনেক বেশি আঁকা বাঁকা, এমন ধরনের দাঁতও আপনি ট্রিটমেন্টের মাধ্যমে সেম আগের মতো স্বাভাবিক করে নিতে পারেন এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে। এই ব্রেসেস ট্রিটমেন্টটি দাঁতের উপর ব্রেসটি সেটিং করে সেখানে বিভিন্ন ব্র্যাকেটের সঙ্গে রিটেইনার দিয়ে দিয়ে কিন্তু দাঁতগুলো যথাস্থানে বসা আনা হয়। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত আপনি চাইলে ব্রেসেস ট্রিটমেন্ট করে কিন্তু আপনি এগুলা ঠিক করাতে পারবেন, যদিও সেটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট হয়ে থাকে। এখানে দেখুন ট্রিটমেন্ট করা হয়েছে ভিউয়ার্স, এখানে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, বেশ একটার পরে একটা দাঁত উঠে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছুটা দাঁত
ভিতরের দিকে চলে গেছে। তো এ ধরনের সমস্যায় ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করে কিন্তু সেম স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই দাঁতটি ট্রিটমেন্টের পরে কিন্তু এই ছবিটি নেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়িতে সমস্যা ছিল সেগুলোও কিন্তু সমাধান করা হয়েছে। তো ভিউয়ার্স, ব্রেস ট্রিটমেন্ট বা ধনুবন্ধনের যে ট্রিটমেন্ট রয়েছে দাঁতের, এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসার মাধ্যমে অনেক বেশি আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা স্থায়ীভাবে করা হয়ে থাকে। তো এক একজনের দাঁতের জন্য এক এক ধরনের সময় এবং খরচ প্রযোজ্য হয়। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।